আমরা একটা সেটকে উপসেট সম্পর্কে জেনেছি এর আগের ভিডিওতে। এখন একটা সেটকে আমরা ভাঙতে পারি কিভাবে, যেমন এ সমান সমান যদি এ বি দেওয়া হয়, তার মানে এটাকে আমরা এর অনেকগুলো উপসেট বের করতে পারি কিভাবে। যেমন এইটা সমান সমান দিতে পারি, একটা হচ্ছে ফাঁকা সেট অবশ্যই থাকবে, আরেকটা সেট আছে এ সেট শুধু একটা আইটেম নিয়ে হবে, আরেকটা হচ্ছে বি সেট অবশ্যই একটা হবে, আরেকটা হচ্ছে এ এবং বি দুইটা নিয়ে আরেকটা সেট হবে। তো এই যে সেটগুলো তৈরি করলাম, একটা সেট থেকে অনেকগুলো উপসেট আমরা ভেঙে ফেলতে পারলাম। তো এই সেটের আবার সেট যদি তৈরি করি আরেকটা ব্র্যাকেট দিয়ে, মানে সেট নিয়ে সেটগুলো ছোটো ছোটো সেটগুলো নিয়ে আরেকটা সেট তৈরি করলাম, সেটা যেগুলো বের করা হয়েছে এ সেট, এ সেট থেকে আমরা ছোটো ছোটো সেট বের করা হয়েছে সেই ছোটো ছোটো সেটগুলো নিয়ে আরেকটা সেট তৈরি করলাম। তো সেই সেটটাকে আমরা বলি পাওয়ার সেট বা শক্তি সেট বাংলায় যেটা বলে, আর এইটাকে উপস্থাপন করা হয় টু টু দি পাওয়ার অফ সেটের নামটা এ, এইভাবে আমরা উপস্থাপন করি। তার মানে হচ্ছে এই সেটটা হচ্ছে এর পাওয়ার সেট, এটা হচ্ছে সেটের পাওয়ার সেট। তো এইভাবে আমরা শক্তি সেট নির্ণয় করতে পারি, কোনো সেট যদি দেওয়া থাকে সেটার বিভিন্ন উপাদানগুলো আলাদা আলাদা করে আমরা শক্তি সেট নির্ণয় করতে পারি। তো এখন দেখব আমাদের সেটের সংযোগ সেট কি। আমাদের যদি দুইটা সেট দেওয়া থাকে, যেমন এ একটা সেট দেওয়া থাকলো 1 2 3 4 5, আর বি আর একটা সেট আছে 3 4 5, দুইটা সেট পেলাম। এই দুইটা সেটের সংযোগ সেট কি হবে, এই দুইটা সেটের সবগুলো আইটেমকে যদি আমি একসাথে করে ফেলি সেটাকে বলবো আমরা সংযোগ সেট। আইটেমটা একসাথে করব কিভাবে, আমরা দেখব দুইটার মধ্যে যেগুলো কমন আছে সেগুলো দুইটার কমনের জন্য একটা নেব। যেমন 1 আছে এখানে, এখানে 1 নাই, 1 নেব, 2 আছে এখানে, এখানে 2 নাই, 2 নেব, এখানে 3 আছে, এখানে 3 আছে, তো দুইটা 3 নেব না, এই দুইটা 3-র জন্য একটা 3 নেব, 3। এখানে 4 আছে, এখানে 4 আছে, দুইটা 4-এর জন্য একটা 4 নেব, এখানে 5 আছে, এখানে 5 আছে, দুইটা 5-এর জন্য আমরা একটা 5 নেব। তো এটা হচ্ছে আমাদের সংযোগ সেট, যে দুইটা সেটকে আমরা যুক্ত করে ফেললাম, মার্জ করে ফেললাম, ইংরেজিতে সংযোগ করে ফেললাম। তো এটাকে আমরা উপস্থিত, এই সংযোগ সেটকে উপস্থাপন করা হয় যে দুইটা সেটে সংযোগ করা হলো এ, আর একটু ইউনিয়ন সাইন, ইউনিয়ন এরকম ইউ এর মতো ইউনিয়ন সাইন, এটাকে বলা হয় ইউনিয়ন, ইউনিয়ন সাইন। এ ইউনিয়ন বি বলা হয় এইভাবে, এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে এই যে সেটগুলো বানাইলাম, যে উপাদানের সেট বানাইলাম সেটা। তো দুইটা সেটকে সংযোগ সেট ইউনিয়ন সেটের মাধ্যমে প্রকাশ করা হয়। তো ইউনিয়ন সেটটা তাহলে কি হবে, ইউনিয়ন সেট হলো কি, সবগুলো সেটের দুইটা সেটেরই উপাদান নিয়ে। তার মানে হচ্ছে এ হচ্ছে এ ইউনিয়ন বি এর সাবসেট, কারণ হচ্ছে এর যা উপাদান আছে সবগুলো এর মধ্যে আছে। তাহলে বিও হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর সাবসেট, তার মানে এ বি এর যত উপাদান আছে সবগুলো আমরা এখানে খুঁজে পাবো। তো এই জন্য এ, এও এটার সাবসেট, বিও এটার সাবসেট। আর গাণিতিকভাবে এটাকে প্রকাশ করা হয়, গাণিতিকভাবে মানে আমরা যদি খোলা বাক্যর মাধ্যমে প্রকাশ করতে চাই, ইকুয়ালস টু এক্স, তারপর আমরা দেব কি কোলন, এক্স ইজ দ্য ভ্যালু অফ, এক্স ইজ দ্য ভ্যালু অফ এ, এখানে অর মানে অথবা, যে কোনো একটা সত্য হলেই এটা সত্য হবে। এক্স এরও ভ্যালু হইতে পারে অথবা এক্স বি এরও ভ্যালু হইতে পারে, বি সেটেরও ভ্যালু হইতে পারে, এখানে অর মনে রাখতে হবে, বা বাংলায় বলো অথবা। অথবা লেখার মানে হচ্ছে যে কোনো একটার ভ্যালু হইলেই আমরা সেই ভ্যালুটাকে নেব, এটা হচ্ছে এ ইউনিয়ন বি, এটাকে আমরা এভাবে লিখি। তো এটা ছিল আমাদের সংযোগ সেট। তো এখন যদি আমরা আরেক একটু গ্রাফিক্যালি যদি দেখি, ভ্যান ডায়াগ্রাম বলে, যেটা জন ভ্যান নামে এক ভদ্রলোক 1880 সালে সেটকে আমাদের গ্রাফিক্যালি মানে ছবির মাধ্যমে উপস্থাপন করার জন্য তৈরি করছিলেন, সেটা হচ্ছে নাথিং বাট যে কোনো সেটকে একটা সে সার্কেল হিসেবে ধরছেন। যেমন এ একটা সেট, আর একটা হচ্ছে বি একটা সেট। তো এইটার এ ইউনিয়ন বি এটাকে দেখানোর জন্য মানে হচ্ছে কি, যেহেতু যেটা যে কোনো দুইটা সংখ্যা মার্জ হয়ে যাচ্ছে, তার মানে এই দুইটাকে আমরা একত্রিত করে দেব। একত্রিত কীভাবে করব, আমরা একত্রিত করব এইভাবে। এইখানে একটু সংযোগ কেন রাখলাম, কারণ হচ্ছে এই দুইটার মধ্যে কমন যে জায়গাগুলো আছে সেই কমন জায়গাগুলো থেকে একটা করে নেওয়া হয়েছে, দুইটার মধ্যে থেকে একটা নেওয়া হয়েছে, এই জন্য দুইটাকে এরকম ক্রস দেখানো হচ্ছে। আর এটাকে প্রেজেন্ট করা হয়, ভ্যান ডায়াগ্রামটাকে প্রেজেন্ট করা হয়, যে সব আইটেমগুলো এখান থেকে এরকম দাগ দিয়ে দিয়ে বলা হয় যে সব আইটেমগুলো নেওয়া হয়েছে। তো এটাকে বলা হয়, এই টোটাল ডায়াগ্রামটাকে বলা হয় ভ্যান ডায়াগ্রাম, এবং এটার
ভ্যান ডায়াগ্রাম তৈরি হলো কিসের জন্য? এ ইউনিয়ন বি, এটাকে উপস্থাপন করা হয় এভাবে। তো এখন আমরা দেখব দুইটা সেটের সেট সেট কাকে বলে, ইন্টার, যেটাকে ইংরেজিতে বলে ইন্টারসেকশন। আমরা দুইটাকে সংযোগ করে ফেললাম, এখন ইন্টারসেক্ট করব, দুইটাকে আমরা কাটাকাটি করব। কাটাকাটি মানে হচ্ছে ইন্টারসেক্ট মানে কি, যেগুলো কমন থাকবে সেগুলো নেব। যেমন এ সমান সমান যদি 1 2 3 4 5 6 হয়, বি আরেকটা সেট যেখানে আমার হচ্ছে 4 5 6 7 8 এরকম আছে, তো এটাকে আমরা যদি যেগুলো কমন আছে, এর আগে যেগুলো নিয়েছি যে কমন না থাকলেও নিয়েছি, কমন থাকলেও নিয়েছি, যেটা সংযোগ সেট ছিল, আর ইন্টারসেকশন বা সেট সেটে নেব যেগুলো সেট করছে, তার মানে কমন আছে। তার মানে এখানে আমাদের 1 এখানে আছে, এখানে নাই, নেব না। তো এইখানে 1 নেব না, 2 এখানে আছে, এখানে নাই, 2ও নেব না, 3 এখানে আছে, এখানে নাই, 3ও নেব না, 4 এখানে আছে, এখানে আছে, তার মানে 4 নেব, এটা নেব, 5 এখানে আছে, এখানেও আছে, 5 নেব, 6 এখানেও আছে, এখানেও আছে, 6 নেব, 7 এখানে আছে কিন্তু এখানে নাই, নেব না, 8 এখানে আছে কিন্তু এখানে নাই, নেব না। তো এটা হচ্ছে আমাদের সেট সেট, দুইটার সেট সেট, এটাকে উপস্থাপন করা হয় এ ইন্টারসেক্ট বি, এইটা উল্টা এনের মতো, এটাকে বলা হয় ইন্টারসেক্ট সাইন, ইন্টারসেক্ট। তো এটাকে পড়া হয় এ ইন্টারসেক্ট বি, সমান সমান হচ্ছে যে কমন আইটেমগুলো নিলাম সেগুলো নিয়ে তৈরি করা এটা। তো এইটাকে আমরা গাণিতিকভাবে, আচ্ছা তার আগে দেখে নেই উপসেটগুলো কী হবে। এখন এ ইন্টারসেক্ট বি মানে কি, এটা হচ্ছে যে সেটটা হলো, এই সেটটা এই দুইটার মধ্যে কমন, তার মানে এই দুইটার এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। তো আমরা বলতে পারি এ ইন্টারসেক্ট বি ইজ দ্য সাবসেট অফ এ, আর এ ইন্টারসেক্ট বি অলসো ইজ দ্য সাবসেট অফ বি, মানে এ এরও সাবসেট, বি এরও সাবসেট, কারণ এখানে দুইটার মধ্যেই এই আইটেমগুলো পাওয়া যাবে। তো এইখানে আমরা এইভাবে লিখতে পারি সাবসেটের অনুযায়ী। আবার গাণিতিকভাবে যদি লিখতে চাই, এ ইন্টারসেক্ট বি সমান সমান এক্স, হোয়ার, যেখানে এক্স ইজ দ্য ভ্যালু অফ এ, এখানে লিখতে হবে, আগে লিখছিলাম ইন্টারসেকশনের ক্ষেত্রে অর, অ্যান্ড এক্স ইজ দ্য ভ্যালু অফ বি, তার মানে এক্স এর মধ্যেও থাকতে হইতে হবে, বি এর মধ্যেও থাকবে, এই জন্য আমরা অ্যান্ড লিখলাম, অথবা আমরা লিখতে পারি এবং, এবং লিখতে পারি বাংলায়। তো এক্সের ভ্যালু যে আইটেমটা আমরা এখানে নিচ্ছি সেটা এর মধ্যে থাকতে হবে, এটা বি এর মধ্যে থাকবে, তাহলে শুধু এ ইন্টারসেকশন বি জন্য এটা সিলেক্ট হবে। আর ভ্যান ডায়াগ্রামের মধ্যে যদি লিখি, তাহলে আমাদের কী করতে হবে, এ হচ্ছে একটা ভ্যান ডায়াগ্রাম, বি হচ্ছে আরেকটা ভ্যান ডায়াগ্রাম, বি। তো এখন এর আগে আমরা এরকম পুরো অংশটাই নিছি, এখন পুরো অংশটা নেব না, আমরা শুধু এই মাঝের অংশটুকুকে আমরা নেব, এটা হচ্ছে সেকশন পয়েন্ট, যে এখানে একটা আরেকটার সাথে সেকশন করছে। তো এই অংশটা নেব, নেওয়ার পরে এইটাকে, এই যে মাঝের যে সেকশন পয়েন্ট আছে, এইটাকে বলা হবে আমাদের এ ইন্টারসেকশন বি, এটা এই মাঝের অংশটুকু হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর এটা পুরো অংশটুকুই হচ্ছে এ ইউনিয়ন বি, এটা হচ্ছে সেকশন। তো এইভাবে আমরা ইন্টারসেকশন মানে সংযোগ এবং সেট সেট নির্ণয় করতে পারি। এর পরে ভিডিও দেখব সেটের অন্তর, সার্বিক সেট এবং পূরক সেট নিয়ে আর কিছু উদাহরণ দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ।